যারা যারা ইউটিউব ব্যবহার করেন তাদের কিন্তু এই জিনিসটা জেনে রাখা অনেকটাই প্রয়োজন। আজকে আমি আপনাদেরকে ইউটিউবের একটা গুরুত্বপূর্ণ সেটিংসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। ওকে, প্রথমত আমি ইউটিউবে ঢুকব। ইউটিউবে ঢোকার পর আমি সেটিংসটা দেখাবো। এই সেটিংসটা আপনাদের প্রতিনিয়তই কিন্তু কাজে লাগবে। ওকে, আমরা ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর আমরা জাস্ট ক্লিক করব আমাদের প্রোফাইলের লোগোতে। আমাদের লোগোতে ক্লিক করে দিলাম। তারপর আমরা নিচে এই সেটিংস নেম অপশনটাতে একটা ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করে দিলাম। তারপর আমরা উপরে যে জেনারেল নেম অপশনটা আছে এই জেনারেল নেম অপশনটাতে একটা ক্লিক করে দিব। ওকে, জেনারেলে ক্লিক করার পর আমরা এই অপশনটাতে একটা ক্লিক করব। এটাতেই আমরা এখানে ক্লিক করে এটাতে অন ক্লিক করে অন করে দিব। ওকে, আমরা এটা যদি ক্লিক করে অন করি তাহলে আমাদের কী হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে, মানে রিমাইন্ডার নামে একটা অপশন চলে আসছে। আমি আপনাদেরকে এই জিনিসটার মানে বিষয়গুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে আওয়ার্স, আর এখানে আমি একটু দেখাই, এখানে আছে আওয়ার্স আর এখানে আছে মিনিটস। সো আমরা এখানে কিন্তু আমরা যদি ইউটিউবে আমরা প্রতিনিয়ত ভিডিও দেখি, যেমন রাত্রে আমরা অনেকে আসি ইউটিউবে কোনো মুভি বা কোনো ভিডিও দেখতে দেখতে কী করি, ঘুমিয়ে পড়ি, তখন কিন্তু আমাদের ফোনের মধ্যে মানে ইউটিউব একটার পর একটা কিন্তু যদি মুভি চালু করে রাখে তাহলে কিন্তু একটা মুভি মানে যদি দু ঘন্টা আড়াই ঘন্টা হয় তাহলে দু ঘন্টা আড়াই ঘন্টা পরে মুভিটা শেষ হয়ে আরেকটা মুভি আবার কিন্তু অটোমেটিকলি চলতে শুরু করবে। সো আমরা যদি ভিডিও দেখি তাহলে ভিডিওটা কিন্তু অটোমেটিকলি একটার পর একটা চলতে শুরু করবে। যখন আমাদের ফোনের এমবি শেষ না হবে, যতক্ষণ আমাদের ফোনের ডাটা শেষ না হবে ততক্ষণ কিন্তু আমাদের এই ভিডিওগুলো স্টপ হবে না, অথবা আমাদের ফোনের চার্জ যতক্ষণ শেষ না হবে ততক্ষণ কিন্তু আমাদের ফোনের কী হবে, ভিডিওগুলো বন্ধ হবে না। সব বুঝতে পারছেন, এখানে যদি আমরা মিনিটস এবং হাওয়ার সিলেক্ট করে রাখি তাহলে কিন্তু আমি যদি এখানে এক ঘন্টা পনেরো মিনিট সিলেক্ট করে রাখি তাহলে এক ঘন্টা পনেরো মিনিট পরে আমরা যদি কোনো মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি, যেমন আমরা এখন এক ঘন্টা আমি দেখছি এক ঘন্টার পর আমি ঘুমিয়ে গেছি, অটোমেটিকলি আমি ঘুম ধরে গেছে আমি ঘুমিয়ে গেছি, তখন কিন্তু এক ঘন্টা পনেরো মিনিট পরে অটোমেটিকলি আমার এই ভিডিওটা স্টপ হয়ে যাবে, এবং স্টপ হওয়ার পর অটোমেটিকলি দশ পনেরো সেকেন্ড পর আমাদের ফোনের ডিসপ্লের আলোটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা এখানে চাইলে পনেরো মিনিট, বিশ মিনিট, দশ মিনিটও, পাঁচ মিনিটও এখানে সিলেক্ট করে রাখতে পারি। যেমন আমরা একটা মুভি দেখব, না ধরেন একটা গান দেখব, আমি প্রথমত মুভি দিয়ে দেখাই, কারণ আমি এখানে মনে করেন একটা মুভি ওই লাগে আড়াই ঘন্টা, আমি এখানে আড়াই ঘন্টা সিলেক্ট করলাম। যেমন মুভিটাও শেষ হবে আমাদের ফোনের যে ভিডিওটা স্টপ হয়ে যাবে, আমাদের আড়াই ঘন্টার ভিতরে যদি ঘুম চলে আসে তাহলে আমরা ঘুমিয়ে পড়বো অটোমেটিকলি, আর ভিডিওটা অটোমেটিকলি স্টপ হয়ে যাবে। আর যদি ঘুম চলে না আসে তাহলে তো আমরা নিজেই বন্ধ করবো। সো বুঝতে পারছেন, এখানে কিন্তু আপনারা যতক্ষণ চাইবেন ততক্ষণ আপনারা এখানে সিলেক্ট করে রাখতে পারবেন। যেমন এক ঘন্টা চান আপনি এখানে এক ঘন্টা সিলেক্ট করে রাখতে পারবেন। এখন যদি আপনি শুধু মিনিট চান যে আমি দশ মিনিট রাখবো, দশ মিনিটের ভিতরে আমার ঘুম চলে আসলে তো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, নাহলে আমরা বন্ধ করে ঘুমাবো। ওকে, আমি যে এখানে যদি মিনিট রাখতে চাই শুধু তাহলে এখানে হাওয়ার্স এখানে জিরো রাখবো, দেন এখানে যদি আমরা দশ মিনিট রাখতে চাই তাহলে আমরা এখানে দশ মিনিট দিয়ে যদি ওকেতে ক্লিক করি তাহলে কী হবে, আমাদের ফোনে আমাদের যে ইয়েটা আছে ইউটিউবের মধ্যে এরকমভাবে স্ক্রল করে করে আমরা যতক্ষণ ভিডিও দেখব ততক্ষণ এখানে দশ মিনিট পর কিন্তু অটোমেটিকলি আমাদের ইউটিউব থেকে বেরিয়ে এরকমভাবে নিয়ে আসবে। সো তারপরে কিন্তু এখান থেকে আর দশ সেকেন্ড পরে আমাদের অটোমেটিকলি এরকম ডিসপ্লেটা বন্ধ হয়ে যাবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন, আপনাদের এই সেটিংসটা কিন্তু অনেকটাই উপকার আসবে যারা প্রতিনিয়ত কী করে ইয়ে রাত্রে মুভি টুভি দেখে অথবা অটোমেটিকলি ঘুমিয়ে পড়ে। তাতে কিন্তু আপনাদের ফোনের ডাটা অনেকটা সেভ হবে, এবং আপনার ফোনের চার্জার মানে চার্জ যে ব্যাটারি সেই চার্জটাও কিন্তু অনেকটাই সেভ হবে। ভিডিওটা দেখে যদি আপনার একটু হলেও ভালো লাগে থাকে, যে আপনার যদি এক সেটিংসটা একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন।